চিকিৎসা দিচ্ছে, স্ট্রেচারের জন্য পয়সা নেবে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি প্রথম ছড়াবো। এটা মূলত আয়রা করে না, আয়রা করে না, আয়াদের নামে দোষ দিও না, বসো। বাংলা মাতৃত্ব প্রকল্প আছে, পুলিশ এখানে একটা সিআইডি টিম, বীরেন্দরজি ওয়ান সিআইডি টিম ইউ জাস্ট সেট আপ ইন রায়গঞ্জ হসপিটাল, কে করছে না করছে দেখার দরকার নেই, যে করবে হাতে নাতে ধরবে, দে আর নট এন্টাইটেল টু ডু সো। সুমিত তুমি নিজে কাজ করে এটা করবে, তোমার সাথে কে আছে? এসপি ইসলামপুর ম্যাডাম, সচিন মার্কেট, ওটা তো তোমার আন্ডারে পড়ে না, এটা তো এদিকে পড়ে। টোটালটাই সুমিত তুমি নিজে দেখো তো, আমি দেখে নাও, এটা মোডা একটা নোডাল অফিসার দাও, দেখালো তোমার এখানে ডিএসপি বা এ কে আছে, অ্যাডিশনাল এসপি কে আছে? আমাদের নিকিতা বোর্ডিং আছে ম্যাডাম, ও প্রমোশন হয়ে গেছে, নতুন পাবো ম্যাম। প্রমোশন হয়ে গেছে বলে জায়গা খালি করে দিয়েছেন? না না, ও এখনো আছে। যতক্ষণ অন্য কেউ না আসছে ততক্ষণ প্রমোশন হলেও সে সেখানেই কাজ করবে। ও কাজ করছে ম্যাম, এখনো যায়নি কিন্তু যাবে, ওই কাজ করবে যতক্ষণ পর্যন্ত পোস্টিং না হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা, ইজ ইট ক্লিয়ার? আর সাংবাদিক ভাইরাও একটুখানি নজর রাখবেন তো, কারা করছে এগুলো, জাস্ট চুপ করে একটা চিঠি যা বলছি শুনুন, বলা থাকলো ডিএম এর হাতে চুপ করে চিঠিটা দিয়ে দেবেন, ডিএম বা এসপির হাতে, তারপরে অ্যাকশন না হলে আমি দেখব। ঠিক আছে দিদি। দিদি আমাদের একটু দাবি আছে দিদি, মেরি আছে। হ্যাঁ বলুন দিদি। প্রথম হচ্ছে যে আমাদের জেলাতে 134 জনের মতন সাংবাদিক এবং চিত্র সাংবাদিক মিলে আছেন, কিন্তু তাদের মধ্যে অ্যাক্রেডিটেশন কার্ড আছে মাত্র 30 জনের। আপনার যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে তার মধ্যে যদি কোনো জায়গায় এখানে সবাই তো পাবে, নতুন নিয়ম আছে, অ্যাক্রেডিটেশন কার্ড না হলে তো পাবে না। সেটা অ্যাক্রেডিটেশন কার্ড তো আপনাদের অ্যাক্রেডিটেশন কমিটি আছে, তাদের সাথে কথা বলুন। আপনাদের অ্যাক্রেডিটেশন কমিটি আছে স্টেট গভর্নমেন্টের, তাদের সাথে কথা বলুন। বিশ্ব মজুমদার তার চেয়ারম্যান এবং অন্যান্য কাগজের থেকেও প্রায় 8-10 জন আছে মেম্বার, তাদের কাছে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন দিন, তারা তাদের সাথে একদিন কথা বলুন, কেমন? ঠিক দিদি। আরেকটা দাবি আমাদের, সেটা হচ্ছে আপনি রেলমন্ত্রী হওয়ার সময় একটা খুব ভালো ই করেছিলেন যে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটা ছাড় দিয়েছিলেন, দুদিন ফ্যামিলি নিয়ে দুবার করে বছরে, কিন্তু আমাদের এইসব এলাকাতে সাংবাদিকরা যেভাবে যতটুকু পয়সা পায় তাদের ঘুরতে যাওয়ার মতন কোনো রকম তাদের কি সেটা থাকে না। শুধু সরকারি যে আবাসনগুলো আছে বা সেগুলো যদি সরকারি রেটে সাংবাদিকদেরকে অনলাইনে বুকিং এর সুবিধা দেন, অ্যাক্রেডিটেশন কার্ড আছে অন্তত? এখন তো অনলাইনে সবাই আগে আগে বুক করতে পারে, আমি নিজেও করতে পারি না, কারণ হচ্ছে কার্ডটা বুকিং আমি কাটতেও পারি না। বাট আপনাদের তো বাসের কার্ড তো করে দেওয়া হয়েছে? হ্যাঁ দিদি, বাসেরটা করে, ওটা আমি পরে ভেবে বলবো, ঠিক।